নর্থ দেখতে দেখতে চলে এলাম সাউথ ক্যালকাটা, একডালিয়া এভারগ্রিন, একডালিয়া এভারগ্রিন দেখলাম। দেখে দেখে এবার কোথায় শিঙি পার্কটা যাবে, শিঙি পার্কটা দেখি দেখা যায় কিনা। এখানে তো গাড়ি নিয়ে ঢুকতে দিয়েছিল, অসুবিধে হয়নি, মোটামুটি ফাঁকাই আছে, কোনো অসুবিধা হচ্ছে না। রাস্তা তো খুবই ফাঁকা আর মণ্ডপগুলোও ফাঁকা, তবে এবার অনেক সুন্দর সুন্দর ঠাকুর হয়েছে, এখন ছোট ছোট প্রচুর ঠাকুর হয়েছে, আর ডাকের সাজের ঠাকুর, আর হচ্ছে বাগবাজারে যেরকম টানা টানা বড় চোখের ঠাকুর হয় না, ওগুলো আমার খুব ভালো লাগে, ওই ঠাকুরগুলোও হয়েছে। এবার থিমের ঠাকুর কিন্তু অত এখনো দেখতে পাইনি, হ্যাঁ এখনো অত দেখিনি, চলো এগোনো যাক তাহলে। অন্ধকার
গড়বাগান দেখে এখন তেলেঙ্গা বাগান, কিন্তু ওপেনিং হয়েছে কিনা জানা নেই। আমার মনে হচ্ছে এদিকে একটু এগিয়ে যেতে হবে। সিগন্যাল বাজে আর আমরা এখন বাড়ি ফিরছি। আর নয় নয় করে আমাদের ঠাকুর দেখা অনেকগুলোই হয়ে গেল। ভেবেছিলাম যে শুধু নর্থ কলকাতাটা আজকে ঘুরবো, লাইটিং দেখবো, কিন্তু নর্থ সাউথ সব দেখেই নিলাম মোটামুটি আর কি। বেশি দূর আর যাইনি, তবে বাদামতলা আর আশার সঙ্গটা আমরা দেখতে পারিনি, কারণ ওখানে প্রচণ্ড ভিড় ছিল। আর বাদামতলাটা তো বুঝতেও পারলাম না যে প্যান্ডেল কখন শুরু হলো কখন শেষ হলো, যেন কিছু বোঝার আগেই শেষ হয়ে গেল। মোটামুটি রাস্তাঘাটও ফাঁকা ছিল, মণ্ডপ গুলোও ফাঁকা ছিল, যে কটা ভিড় ছিল আমরা ঢোকার চেষ্টাও করিনি। আমরা একদম মানে রাস্তার উপর থেকে দিয়ে উপর থেকে দেখেই চলে গেছি। তো যাই হোক, আজকে আমাদের ব্লগটা আমরা এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে আমাদের ব্লগটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো আর সবার সাথে শেয়ার করো। খুব শিগগিরই নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর আনন্দ করে পুজো কাটিও। টিল দেন, বাই বাই।